নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। এই মুহূর্তে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখছেন সেই ছবি সরাসরি জি চব্বিশ ঘন্টায়। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো কমলাক্ষর সঙ্গে। কমলাক্ষ, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? অনির্বাণ, ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং আমরা যা পরিস্থিতি দেখলাম, যে মুহূর্তে এখানে আসার কথা ছিল সেই সময় যে কর্মসূচি ছিল, অর্থাৎ বিজেপির মহিলা মোর্চা তারা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে থেকে তাদের সাদর অভ্যর্থনা জানানোর কথা এবং সেই অনুযায়ী সংকোধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে অমিত শাহকে স্বাগত জানানো হয় এবং তারপর তাকে তার কপালে চন্দনের টিকা দিয়ে তাকে স্বাগত জানান ভগ্নী মিত্রা পাল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে অমিত শাহের সঙ্গে সঙ্গে এখানে বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষেরাও তারা একসঙ্গে এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের যিনি কর্ণধার অর্থাৎ অতি পরিষদের যিনি কর্ণধার শীতল চৌধুরীর সঙ্গে তারা এই মুহূর্তে মন্দিরের ভেতরে গর্ভগৃহে মা ভবতারিণীর কাছে যে তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে অর্থাৎ ছন এবং পুজো, সেই পুজোর প্রস্তুতি সকাল থেকেই আমরা দেখেছি এবং সেই পূজা পাঠ কিন্তু ইতিমধ্যেই গর্ভগৃহে গিয়ে অমিত শাহ সেই পুজোর কাজ শুরু করেছেন। তবে সকাল থেকেই কিন্তু একেবারে আটোসাঁট নিরাপত্তার মধ্যে দিয়ে গোটা দক্ষিণেশ্বর মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকা কার্যত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী তারা নিরাপত্তায় মুড়ে দিয়েছে। একদিকে কোভিড সিচুয়েশনের জন্য নির্দিষ্ট স্যানিটাইজেশনের ব্যবস্থা, যে ফুল আজকে ব্যবহার করা হচ্ছে তাও স্যানিটাইজ করা হয়েছে আমাদের কাছে খবর, এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ যে গালিচা দিয়ে আজকে হেঁটে গিয়েছেন সেই গালিচাও কিন্তু মুহুর্মুহু আমরা দেখেছি স্যানিটাইজ করা, এবং যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে কাছাকাছি কেউ আসতে না পারেন তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা ছিল। দলীয় কর্মী বা যারা নির্দিষ্ট কিছু সংখ্যক লোক আজকে মন্দিরের প্রাঙ্গণে রয়েছেন তাদের জন্যও কিন্তু বিশেষ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তত কাছাকাছি না আসতে পারেন। তবে মন্দিরের মধ্যে যখন অমিত শাহ প্রদক্ষিণ করছেন আমরা দেখতে পাই যথেষ্ট সংখ্যক বিশেষ করে বিজেপি মহিলা মোর্চার যে 25 জনের টিম আজকে স্বাগত জানানোর জন্য ছিলেন তারা একেবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছাকাছি গিয়ে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেখি যথেষ্ট আদরের সঙ্গে সেই সম্ভাষণ তিনি গ্রহণ করেছেন, সকলের উদ্দেশ্যে হাত নেড়েছেন, প্রণাম জানিয়েছেন প্রত্যেককেই, এবং তারপর এই মুহূর্তে তিনি ভবতারিণী মন্দিরে মায়ের সামনে। অনির্বাণ, কমলাক্ষ, দক্ষিণেশ্বর এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে বরাবরই আরএসএস এবং বিজেপির আদর্শগত একটি যোগসূত্র রয়ে গিয়েছে। আমরা এর আগে প্রধানমন্ত্রীকে বেলুড় মঠে রাত্রি যাপন করতে দেখেছি, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে। অমিত শাহ এই মুহূর্তে দক্ষিণেশ্বরে, যে দক্ষিণেশ্বরকে তারা শ্রীরামকৃষ্ণের চারণভূমি এবং স্বামী বিবেকানন্দের বেড়ে ওঠার জায়গা বলে মনে করেন, সেই জায়গা থেকে বিশেষ কোনো স্মৃতিমধুরতা, কোনো আবেগ কিছু চোখে পড়লো স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে? একেবারেই অনির্বাণ, তোমার প্রশ্নের উত্তরে বলি যে ঘটনাচক্রে এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দক্ষিণেশ্বরে তিনি মা ভবতারিণীর কাছে তিনি পুজো দিয়েছেন, সেই সময়ও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, সেই সময় তাকেও দেখেছি যথেষ্ট আবেগমথিত হতে, এবং তারপর বেলুড় মঠেও তার নৈশাবাস এবং তার পূজা পাঠ, তার ধ্যান সকল সমস্ত কিছুরই সাক্ষী ছিলাম, এবং আজ দেখলাম তারপর থেকে সম্পূর্ণ অন্য মুড তার মধ্যে আমরা দেখতে পাই, একেবারে আবেগ মথিত বলা যায়, বিহ্বল তিনি যারা হচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্যেই কিন্তু নমস্কার জানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার পায়ে হাত ধরেও কিন্তু অনেকেই আমরা দেখি প্রণাম করতে তিনি সঙ্গে সঙ্গে তার যে প্রতি নমস্কার সেটাও তিনি করেছেন। সব মিলিয়ে তুমি যেটা বলছিলে যে বিজেপির আদর্শগত জায়গা থেকে এই যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্ম ভূমি এই দক্ষিণেশ্বরের মাটি, সেখানে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা যে সময়ই এসেছেন তাদের মধ্যে একটা বৈরাগ্য, একটা তাদের চেতনা আর দিক থেকে তাদের কিন্তু একটা অন্যতম কেউ তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই তিনি গর্ভগৃহে গিয়েছেন, তিনি এই মুহূর্তে যে মায়ের সামনে দাঁড়িয়ে তার যে পূজা অর্চনা সেটা করছেন, এরপর মন্দির প্রাঙ্গণের অন্যান্য জায়গায় তিনি ঘুরতে পারে কিছুটা প্রদক্ষিণ তেমনও কিন্তু কথা শোনা যাচ্ছে, এবং তারপর এমনও কথা শোনা যাচ্ছে তিনি
সংবাদ উদ্দেশ্যেও কিছু বলতে পারেন। অনির্বাণ কমলা, খুব গুজরাটের এই মানুষ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের ভিতরেও তার শিবভক্তির জন্য বিশেষ পরিচিতি রয়েছে, সোমনাথ মন্দিরে তার ঘন ঘন যাওয়া ইত্যাদি। তুমি বলছিলে বাকি মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন, যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দক্ষিণেশ্বরের ভিতরে করা রয়েছে, দ্বাদশ শিবের মন্দির, সেক্ষেত্রে সেখানেও তার যাওয়ার সমূহ সম্ভাবনা। একেবারে অনির্বাণ, এবং তার সঙ্গে সঙ্গে ভুলে গেলে হবে না প্রয়াগরাজে গিয়ে কুম্ভের স্থানে, সেখানেও তার যে ভক্তি আমরা যথেষ্ট দেখেছি। ভক্তির দিক থেকে বিজেপি শীর্ষ নেতৃত্ব অন্তত যারা এ রাজ্যে এসেছেন তারা দক্ষিণেশ্বর, বেলুর বা এমনকি কালীঘাটেও আমরা দেখেছি যে বিজেপির নেতৃত্ব তারা পছন্দ করেন সেখানে যেতে। অন্তত একবার রাজ্য বঙ্গ সফরে এসে তাদেরকে আমরা দেখতে পাই যে তারা বারে বারে এসেছেন এই দক্ষিণেশ্বর বেলুরের মতো এই পুণ্যভূমিতে। এবং তুমি যে কথা বলছিলে যে দক্ষিণেশ্বর মন্দিরের তো বিশাল এলাকা জুড়ে তার যে বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণের যে চারণভূমি এবং মা শারদা, স্বামী বিবেকানন্দের যে বিভিন্ন মন্দিরগুলি রয়েছে, বা তার সঙ্গে সঙ্গে রানী রাসমণির যে মূর্তি রয়েছে সেই জায়গাও কিন্তু তিনি যাওয়ার পথেই সেই তার পাশ দিয়ে গিয়েছিলেন, এবং যেতে যেতেই সেখানে তার নমস্কার বা তার শ্রদ্ধা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে মা ভবতারিণীর একেবারে গর্ভগৃহে রীতিমতো তিনি পূজা পাঠ এবং আরতির প্রস্তুতিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং তারপর সেখান থেকে বেরিয়ে তার আবেগ এবং তার ইচ্ছা অনুযায়ী কিন্তু পরবর্তী তিনি এই মন্দিরের যে অন্যান্য অংশ রয়েছে, বিশেষ করে গঙ্গার পারে তিনি যাবেন কিনা সেটা একটা বড় একটা এক্স্যাক্টলি কমলক্ষ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ঘর, যে ঘরটিকে বাংলার এবং বাঙালির নবজাগরণের অন্যতম সাক্ষীস্থল বলে মনে করা হয়, সেই ঘর যেখানে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হয়ে উঠেছিলেন, সেই ঘরে নিশ্চিতভাবে যেতে চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারেই অনির্বাণ, তার যাওয়ার ইচ্ছে হয়তো হবেই, তার কারণ যেভাবে আমরা দেখেছি যে এর আগেও প্রধানমন্ত্রী যখন এসেছেন তখন তিনি অন্তত এই আধ্যাত্ম ভূমিগুলিকে কিভাবে তিনি সেখানে গিয়েছেন এবং তার ব্যবহার সেখানে তার যে কর্মসূচি সেগুলি ক্রমান্বয়ে বদলেছে আমরা দেখেছি। তিনি হঠাৎ করে স্থির হয় যে তিনি নৈশা বাস করবেন বেলুর মঠে, এবং তারপর বেলুর মঠের মঞ্চে তার ভাষণ মনে আছে নিশ্চয়ই তোমার, সিএ এবং এনআরসি ইস্যু নিয়ে তার সেই ভাষণ সেই জায়গাতেই, এবং তারপর দীর্ঘ সময় সেখানে কাটানো। এমনকি দক্ষিণেশ্বরের আগেও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সেই সময়ও দেখেছি যে অনেকটা সময় তিনি কাটিয়েছেন ভিজিটার বুকে, দীর্ঘ শব্দ লিখেছেন মায়ের মন্দির নিয়ে এবং তার চেতনা বা তার আবেগ নিয়ে তার দীর্ঘ লেখা সেখানে তিনি ভিজিটার বুকে লিখেছিলেন। সুতরাং সেই যে একটা ভিত্তি তৈরি হয়েছে যে বিজেপির কাছে যে এই বাংলার মাটি সেখানে, আধ্যাত্মের মাটি সেখানে, নবজাগরণের পথিকৃতরা এই বাংলাকে বিভিন্ন সময় তাদের যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন দেশকে, সেই ইতিহাস তো সকলের জানা। সেই কারণেই কিন্তু এই আধ্যাত্ম ভূমিগুলিতেই কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু আদর্শগত মিল থাকছে সেই কারণেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বারংবার এখানে এসছেন, এবং বাংলার মানুষের আবেগ বুঝেই কিন্তু তারা সেই অনুযায়ী তাদের কর্মসূচির মধ্যে, রাজনৈতিক কর্মসূচি যাই থাকুক, প্রশাসনিক কর্মসূচি যাই থাকুক, কর্মসূচির মধ্যে এই ধরনের কিন্তু তাদের আধ্যাত্ম ভূমিগুলিতে প্রদক্ষিণ বা সেখানে যাওয়া সেই বিষয়টি চলে। ইতিমধ্যেই কিন্তু আমরা যা খবর পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে এমনটাও আমরা দেখতে পাচ্ছি, সেদিকে আমাদের নজর রয়েছে। সরাসরি সেই সম্প্রচারও আমরা 24 ঘন্টার পর্দায় অমিত শাহ আজকে তার সফর এই দক্ষিণেশ্বরের শ্রেষ্ঠ আধ্যাত্ম ভূমিতে তিনি কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, কতটা আবেগ তাড়িত হয়ে তিনি রয়েছেন সমস্ত কি সরাসরি 24 ঘন্টার পর্দার মাধ্যমে আমরা সম্প্রচারিত করতে পারবো। অনির্বাণ কমলাক্ষ, এবারের অমিত শাহর এই সফর তা বিশেষভাবে চিহ্নিত হচ্ছে গতকাল একটি আদিবাসী পরিবারে তার মধ্যাহ্নভোজ, আজ এক মতুয়া পরিবারে তার মধ্যাহ্নভোজের কথা, রানী রাসমণির এই মন্দির তা তো বাংলার নবজাগরণের অন্য আরেকটি ঘটনার সাক্ষী, কৈবর্তের হাতে প্রতিষ্ঠিত মন্দিরে যখন পূজারি হতে কেউ রাজি ছিলেন না তখন শ্রীরামকৃষ্ণের দাদা এবং তারা এসেছিলেন এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে, সেই জায়গা থেকেও বোধহয় অমিত শাহর এইবারের দক্ষিণেশ্বর সফর আরেকটি ল্যান্ডমার্ক হয়ে রইল। একেবারেই অনির্বাণ, তুমি যদি ইতিহাস এবং ঐতিহ্যের কথা বলো এই দক্ষিণেশ্বর মন্দিরের অবদান এই বাংলা বা এই দেশের বুকে তো কম নয়। এখান থেকে এই মাটি যে বাংলার মানুষের কাছে কতটা পবিত্র মাটি সেটা নতুন করে বাংলার মানুষজনকে আর বলার অপেক্ষা রাখে না। যে কথা তুমি বলছিলে ঠাকুর
শ্রীরামকৃষ্ণের চারণভূমি এবং এই চারণভূমিতে আজকে মা ভবতারিণী যার কাছে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ গোটা দেশ দেশের বাইরে থেকেও মানুষ অপেক্ষা করে থাকেন এবং দীপাবলির প্রাক মুহূর্তে যেখানে মুহুর্মুহু এই মুহূর্তে শঙ্কধ্বনি উলুধ্বনি চলছে তার মধ্যে দিয়ে মা ভবতারিণীর মন্দিরে যে মূল ঘণ্টা সেই ঘণ্টা বাজিয়ে অমিত শাহ মন্দিরের গর্ভগৃহে ঢোকেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে গর্ভগৃহের বাইরে থেকে যে খবর পাচ্ছি যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসার সময় হয়েছে, যে কোনো মুহূর্তে তিনি আবার ফের সেই সংবাদ মাধ্যমের সামনে তিনি আসতে পারেন এমনটা কর্মসূচি রয়েছে এবং তার বক্তব্যের দিকে আমরা তাকিয়ে রয়েছি। তিনি গতকাল তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি বাঁকুড়ায় যেভাবে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ ছিল গতকালের সফর, আজকের সকালটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সেখানে বিজেপির আদর্শ রয়েছে, সেখানে বিজেপির নীতির সঙ্গে এই আধ্যাত্ম ভাবধারা জড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষের কাছে একটা বিশেষ বার্তা যেখানে সকালে দক্ষিণেশ্বর এবং বিকেলে উদ্বাস্তু বাড়িতে অর্থাৎ মতুয়ার সম্প্রদায়ের মানুষের বাড়িতে তার পঙ্ক্তিভোজ মধ্যাহ্নভোজ সব মিলিয়ে কিন্তু একেবারে সাজানো শিডিউল বলা যায়। পরপর যে কর্মসূচি রয়েছে বহুদিনের পরিকল্পনা মাফিক এই কর্মসূচি এবং সেই কর্মসূচি একের পর এক গতকাল থেকে আমরা দেখছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের বঙ্গ সফরে একের পর এক সেই পরিকল্পনা মাফিক কর্মসূচি তিনি একেবারে পালন করে যাচ্ছেন নিজের নিজস্ব ভঙ্গিতে নিজস্বতায় সম্পূর্ণ। এবং দক্ষিণেশ্বর মন্দিরে আসার সঙ্গে সঙ্গে যে কথা দিয়ে শুরু করেছিলাম তার সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ পুরো বদলে যায়, আবেগ মথিত হয়ে একেবারে নতমস্তকে মন্দিরের ভেতরে প্রবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনির্বাণ। কমলা, খুব এই কোভিড সিচুয়েশনে যখন আনলক পর্ব শুরু হয়েছে, লকডাউনের সময় আমরা দেখেছি দীর্ঘদিন দক্ষিণেশ্বর মন্দির অন্যান্য ধর্মস্থানের মতো বন্ধ থাকতে, আনলক পর্বে সে মন্দির খুলেছে যথেষ্ট বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে। তারপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই অর্থে সে অর্থে বলতে গেলে এত বড় একজন ভিআইপির প্রথম এই মন্দিরে এলেন, আশপাশে জনতার মধ্যে বা উপস্থিত মানুষের মধ্যে কোনো কৌতূহল কোনো উদ্দীপনা চোখে পড়লো? অনেকবার আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছিলাম, সেখানে সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে চত্বর এয়ারপোর্ট চত্বর সমস্ত জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আসছেন অনির্বাণ, সম্ভবত তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে পারেন। আমরা সরাসরি সেই দৃশ্যই দেখতে পাচ্ছি, হয়তো ২৪ ঘন্টার পর্দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে একেবারে সংবাদ মাধ্যমের সামনে তিনি কিছু বলবেন কেমনটাই আশা করছি আমরা অনির্বাণ। একেবারে हो गया सेट आपका? आज मेरे बंगाल दौरे का दूसरा दिन है। आज के दिन की शुरुआत समग्र भारतवर्ष की चेतना स्थली जहां से कई लोगों ने ऊर्जा प्राप्त करी, ऐसे दक्षिणेश्वर माँ काली के मंदिर से की है। मैं कई बार दक्षिणेश्वर आया हूँ, जब भी आया यहाँ से ऊर्जा और चेतना प्राप्त कर वापस गया। ये बंगाल की महान भूमि, चैतन्य महाप्रभु स्वामी प्रणवानंद ठाकुर रामकृष्ण परमहंस विवेकानंद श्री अरविंद ऐसे कई भक्ति मार्ग के प्रशस्त करने वाले आध्यात्मिक चेतना को जगाने वाले लोगों की भूमि रही है और आज वही भूमि पर जिस प्रकार से अपीसमेंट की पॉलिटिक्स तुष्टिकरण की पॉलिटिक्स चल रही है इससे बंगाल की ये महान परंपरा आहत हुई है। मैं आज यहाँ से बंगाल की महान जनता को आह्वान करना चाहता हूँ कि आध्यात्मिक और धार्मिक चेतना का केंद्र बंगाल जो पूरे देश का बना, पूरे देश का रहा, वो गौरव फिर से एक बार बंगाल प्राप्त करे। इसलिए आप सब
एकमुस्त होकर जागरूक होकर अपने अपने दायित्व का निर्वहन करी। आज माँ काली से समस्त बंगाल की और देश की जनता की मंगल कामना मैंने की है। मोदी जी के नेतृत्व में ये देश फिर से एक बार दुनिया में अपना गौरवमय स्थान प्राप्त करे, यही मेरी माँ काली के चरणों में प्रार्थना है। धन्यवाद। अमित जी, हाथ